মলাইকুম এমব্রাম वेलकम ব্যাক টু মাই انر ভিডিও লাইফ কেয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজকে আমি ফেক্সোনা 128 ট্যাবলেটের বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব তবে রিভিউতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করুন যাতে করে আপনাদেরকে আরো নিত্য প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে আমি সঠিক ধারণা দিতে পারি আর কোনো কথা না বারে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এটা হচ্ছে ফ্যাকজোনা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ট্যাবলেট এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনারা সবাই জানান গ্লোব আমাদের দেশের মানসম্পন্ন ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে এদের প্রোডাক্ট সরবরাহ করা হয়ে থাকে প্রথমে আমরা এর প্যাকেজিং কোয়ালিটি একটু দেখে নেই এই যে দেখুন খুবই মানসম্পন্ন এবং খুবই আকর্ষণীয় প্যাকেজিং কোয়ালিটি প্রতিটি বক্সে রয়েছে বিশটি করে টেবলেট এবং দুইটি করে পাতা আমি আপনাদেরকে পাতাগুলো দেখিয়ে দিই এই যে দেখুন পাতাগুলো দেখতে এরকম খুবই উন্নত মানের প্যাকেজিং কোয়ালিটি এখন আমরা এর কার্যকারিতা সম্পর্কে জানবো ফ্যাকসোনা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটে রয়েছে ফ্যাকসোফেনাডিন হাইড্রোক্লোরাইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটে বিশেষ করে ঠান্ডা ঠান্ডাজনিত নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা নাক দিয়ে পানি পরা চোখ চুলকানো চোখ দিয়ে পানি পরা অ্যালার্জিজনিত জনিত বিভিন্ন ধরনের সমস্যা যেমন হাঁপানি শরীর চুলকানো এবং যাদের কিছু খেলেই শরীরে লাল লাল দাগ দেখা যায় বিশেষ করে অ্যালার্জিজনিত জনিত হাঁপানি শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ইত্যাদি নানা ধরনের সমস্যা সমাধানে খুব দ্রুত এটিএফ সাহায্য করে থাকে আপনাদের যাদের জনিত সমস্যা রয়েছে এবং অথবা চুলকানির সমস্যা রয়েছে আমি আপনাদেরকে এই সেবন করতে বলবো কারণ এই খুব দ্রুত অ্যালার্জির সমস্যা সমাধান করে থাকে এবং বিশেষ করে এই ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা যেগুলো রয়েছে যেমন নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি ইত্যাদি সমস্যা সমাধানে খুব দ্রুত সাহায্য করে থাকে আপনারা যারা জনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন ধরনের টেবলেট অথবা ক্যাপসুল খেয়ে তেমন ভালো কোনো ফলাফল পাচ্ছেন না আপনারা এই টিউব সেবন করে দেখতে পারেন আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এখন আমরা এর পার্শ্বপত্রিকা সম্পর্কে জানবো এটি বেডটির তেমন কোনো পার্শ্বপত্রিয়া নেই তবে এই বেডটি যেহেতু স্টেম হিসাবে ব্যবহৃত হয় তাই অনেকের ক্ষেত্রে হালকা মাথা করা মাথা জিমঝিম করা এমনকি গুমনু ভাব দেখাইতে পারে তবে আমি আপনাদেরকে যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে বলবো। এই টেপিটটি শিশুদের জন্য প্রযোজনায় এবং গর্ভাবস্থায় নিষেধ আমি আবারও বলছি এটি বেডটি শিশুদের জন্য প্রযোজনায় এবং গর্ভাবস্থায় একেবারেই খাওয়ানো যাবে না এখন আমরা এটি খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো এ আপনাকে দৈনিক একটি করে ট্যাবলেট বড় পেটে দুইবেলা খেতে হবে দৈনিক একটি করে ট্যাবলেট বড়া পেটে দুইবেলা খেতে হবে এটি প্রাইস হচ্ছে আট টাকা পিস আমি আবারও বলছি এটি প্রাইস হচ্ছে আট টাকা পিস আপনারা আমাদের দেশে যে কোনো মেডিসিন স্টোর থেকে খুব সহজেই এই ক্রয় করতে পারবেন তাহলে এই ছিল আজকের মতো বিস্তারিত রিভিউ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে রিভিউ পেতে চান তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল